হাই ডিয়ার ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে দেখাবো যে গুগল অ্যাডসেন্স ভেরিফিকেশনের জন্য যে পিন আপনারা দিবেন সেই পিনটা কীভাবে দিবেন, এবং এখানে আপনারা যদি ভেরিফিকেশন না হয় তাহলে সেটাকে কীভাবে চেঞ্জ করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আর যদি আপনাদের পিন চলে আসে সেটাতেও আপনারা এটা কাজ করতে পারবেন। যখন আপনি অ্যাকশন বাটন আপনি ক্লিক করবেন, অ্যাকশন বাটন ক্লিক করার সাথে সাথে যখন আপনি $10 উপরে হয়ে যাবে তখন এই ধরনের অ্যাকশন বাটন চলে আসবে। অ্যাকশন বাটন আপনার অ্যাড্রেসটা তারা ভেরিফিকেশন করতে যাচ্ছে পিন যখনই আপনি এই ইয়েতে ক্লিক করবেন, অ্যাকশন বাটনে। অ্যাকশন বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার যে ভেরিফিকেশন সেই ভেরিফিকেশনটা তারা চাইবে। সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে যে আপনার অ্যাড্রেসটা সঠিকভাবে দিবেন, আপনার নাম এবং সেই সাথে আপনার মোবাইল নাম্বারটাও সেখানে আপনি দেওয়ার চেষ্টা করবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা, আর শেয়ার টেয়ার করবেন। যদি আপনাদের কোনো কমেন্টস থাকে সেটা কমেন্টস জিজ্ঞেস করবেন, তাহলে আমি আপনাদের এই কমেন্টস যে সেক্টরটা সেই সেকশনটা আমি আপনাদেরকে দিয়ে দিতে পারবো। তো এটা খুবই ইজি, যখনই আপনি এখানে চলে আসবেন তখন আপনার এই যে ঠিকানাটা আমি পাঠিয়েছিলাম এটা January 23 তো 2022 সালে, বাট অ্যাড্রেসটা একটু ভুল ছিল, দু জায়গার অ্যাড্রেস ছিল, আমি প্রথম দিকে বুঝিনি, সে কারণে এখানে আপনি ক্লিক করবেন। যদি আপনি এখানে ক্লিক করেন পেমেন্ট অপশনে, যদি আপনি ক্লিক করেন পেমেন্ট অপশনে ক্লিক করে আপনাকে কিন্তু পেমেন্টটি আপনাকে নিয়ে যাবে। পেমেন্টটি নিয়ে যাওয়ার ক্ষেত্রে এখানে আপনি অ্যাড্রেসটা কীভাবে চেঞ্জ করবেন সেটা একটা দেখার বিষয়। এই অ্যাড্রেসটা আপনি আপনি ক্লিক করার সাথে সাথে ম্যানেজ সেটিংস এখানে আপনি ক্লিক করবেন। ম্যানেজ সেটিংসে ক্লিক করার সাথে সাথে আপনার যে বিষয়টা চলে আসবে, আপনার ম্যানেজ সেটিংস ক্লিক করার পরপরই আপনার এই ধরনের ঠিকানাটা, আপনার যে আগের ঠিকানাটা এই ঠিকানাটা চলে আসবে, এবং এই পেন্সিল বাটনে আপনি ক্লিক করবেন চেঞ্জ করার জন্য। এনি কাইন্ডস অফ চেঞ্জ ইউ ক্যান ডু দ্যাট। অ্যান্ড অবশ্যই ম্যানেজ পেমেন্ট ইউজার্স অ্যাকাউন্ট যেটা, এই ইউজার্স অ্যাকাউন্টটাই আপনাকে চেঞ্জ করে নিতে হবে, এবং পেমেন্ট অ্যাকাউন্টের নাম এবং ইউজার্স অ্যাকাউন্টের নাম কিন্তু সেম থাকতে হবে। অ্যাড্রেসটা আপনি পারমানেন্ট অ্যাড্রেস দিতে পারেন, বাট কিন্তু নামটা যেন আপনার ঠিক থাকে এবং মোবাইল নাম্বারটা যেন আপনার ঠিক থাকে, একই মোবাইল নাম্বার থাকে এবং নামটা। অ্যাড্রেসের ক্ষেত্রে যেটা হয়, আপনি যখন অ্যাড্রেসটাও সঠিক দেওয়ার চেষ্টা করবেন, ভোটার আইডি কার্ডে যেই নামগুলো রয়েছে সেটা দেওয়ার চেষ্টা করবেন, বাট ওইখানে যদি আপনারটা একটু মফস্বল হবে, গ্রামে হয় আপনার নামটা, তাহলে শহরের ঠিকানাটা আপনি দেওয়ার চেষ্টা করবেন ভেরিফিকেশনের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আপনি এখানে আপনার নামটা লিখবেন, আপনার ঠিকানাটা লিখবেন, এবং আপনার যাবতীয় এই যে এখানে ইউজার, এখানেও পেমেন্ট ইউজার যেটা, এই কন্ট্যাক্ট প্রাইমারি কন্ট্যাক্ট যেটা ম্যানেজ পেমেন্ট ইউজার, এই পেমেন্ট ইউজার এবং পেমেন্ট যে ইয়াটা নামটা কিন্তু আপনার ঠিক থাকতে হবে, ভিন্ন ভিন্ন নাম হলে হবে না, হ্যাঁ এটা আপনি খেয়াল রাখবেন। এবং মোবাইল নাম্বারটাও ঠিক সেম হতে হবে, মোবাইল নাম্বারটা আপনার চেঞ্জ করা যাবে না, এবং সেম থাকতে হবে ওই মোবাইল নাম্বার সাথে, এই মোবাইল নাম্বার সেম থাকতে হবে কন্ট্যাক্ট ইউজারের সাথে। আপনার যখন কন্ট্যাক্ট ইউজার হয়ে যাবে তখন আপনি এটা কিন্তু পড়ে নিতে পারেন যে এখানে প্রাইমারি কন্ট্যাক্ট কী বলেছে তারা, হ্যাঁ এটা কিন্তু সবারই জানা উচিত, অনেকেই আমরা এটা গুরুত্ব দিই না, বাট এইগুলো পড়া উচিত, কারণ প্রাইমারি ইউজার এবং আপনার পেমেন্ট যে অ্যাড্রেসের নামটা এটা কিন্তু আপনার সেম থাকতে হবে। আর নাম এই ইয়েগুলো আপনি পড়ে নেবেন, প্রাইমারি কন্ট্যাক্টের যে ইস্যুগুলো সেটা। আর আপনাদের ভেরিফিকেশনের পিন আশা করি আপনারা 2 সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন, যদি না হয় আপনারা একটু যোগাযোগ করবেন। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো ধরনের জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে নক করবেন, মেসেজ জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে জানাতে চেষ্টা করবো। এবং সেভ বাটনটা অবশ্যই ক্লিক করবেন, কারণ সেভ বাটন যদি আপনি ক্লিক না করেন আপনার অ্যাড্রেস বা আপনার ইউজার যে ম্যানেজ ইউজার পেমেন্ট ইউজার যেটা প্রাইমারি কন্ট্যাক্ট ইউজার এটা কিন্তু চেঞ্জ হবে না। আপনি যদি সেটিংয়ে যান, সেটিংসে গেলেও আপনি দেখতে পারবেন আপনার পুরো কন্ট্যাক্টটা চেঞ্জ হয়ে গিয়েছে। এই যে দেখেন পুরো কন্ট্যাক্ট যেটা ছিল আগে আর এখন একদম পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। তো আশা করি আপনাদের আরও যদি কোনো প্রশ্ন থাকে, বিশেষ করে প্রাইমারি কন্ট্যাক্ট পেমেন্ট ইউজার্স এবং আপনার পেমেন্ট যে অ্যাড্রেস এটা কিন্তু নামটা কিন্তু সঠিক থাকতে হবে, এটিকে খেয়াল রাখবেন। এর পরবর্তী যে ধাপটা আমি আপনাদেরকে দেখাবো, যে ধাপটা আপনারা করবেন, অ্যাকশন বাটনে গিয়ে আপনি যদি ইয়ে করেন অবশ্যই এখানে যখনই রিসেন্ট পিনে ক্লিক করবেন তখন এই জিনিসটা চলে আসবে, দেখেন আমি দেখাচ্ছি। ফাইনালি সেটা লিখবেন, যেটা নাম ঠিক করার পরে আপনার হাউস নাম্বারটা দিবেন এবং এখানে হাউস কোথাও লেখার চেষ্টা করবেন, এবং এখানে দ্বিতীয় লাইনে মোবাইল নাম্বারটা দেবেন, এই যে এখানে মোবাইল নাম্বারটা দিবেন। মোবাইলটা দেওয়ার পরে আপনার যদি ওকে হয়ে যায় তাহলে আপনি এখানে এসে সেভে দিবেন, ঠিক আছে, আপনার ইয়েটা সেভ হয়ে চলে। সেভ করার পরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আমরা অ্যাকশনে চলে যাবো এখন, হ্যাঁ এই আমরা অ্যাকশনে চলে আসলাম। অ্যাকশন যখন আপনি ক্লিক করবেন মানে ভেরিফাই করার জন্য,
তো আমাদের যেহেতু পিন আসে নাই তাহলে আমাদেরকে আবার রিসেন্ড করে দেখেন আমার ইয়েটা রয়ে গেছে ঠিকানাটা এখন এই নতুন যখন রিসেন্ড করব তখন কিন্তু এই নতুন অ্যাড্রেসটা চলে আসলো এই যে দেখেন এবং মোবাইল নাম্বারটাও এখানে চলে আসছে সো এখন যদি পোস্ট অফিসেটা চলেও আসে অবশ্যই তারা আমাকে ফোন করবে সো এই যে দেখেন এখানে কিন্তু আগে যে ঠিকানাটা রয়ে গিয়েছে এখানে কোনো মোবাইল নাম্বার নেই এবং ঠিকানাটাও দুইটা দুই ধরনের হ্যাঁ এটা সো আমরা রিসেন্ড করলাম আবার আপনাদের দেখাচ্ছি এখানে আপনি আপডেট করে নিতে পারেন যদি আরও কোনো ভুল থাকে হাউস নাম্বার সব কিছু আমি দিলাম এবং আমরা রিসেন্ড করে দিলাম রিসেন্ড করে দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার এটা পুরোটা চেঞ্জ হয়ে যাবে আপনি যদি এই যে দেখেন রিসেন্ড করলাম এই যে এইখানে আমার এখন রিসেন্ড করবে তারা এবং এটা আজকে পাঠিয়েছি মের 7 তারিখে ঠিক আছে মের 7 তারিখ 2022 সো আমরা যদি এরপরে আমরা যদি দেখেন এই যে আমার অ্যাড্রেসটা পুরো চেঞ্জ হয়ে গেছে এখন আমরা যদি মেইলে দেখি গিয়ে তাহলে মেইলটাকে আমরা দেখতে পারবো আপনার থেকে অবশ্যই আপনার ওই জিমেল অ্যাকাউন্টে আপনাকে মেল করবে তো দেখি আমাদের মেলটা কি সেই মেলে কি আসছে সেটা আমরা দেখিনি আমরা যদি মেল চেক করি তাহলে আমরা দেখতে পারবো সো আমি এ টু জেড দেখাবো আপনাদেরকে যে দেখেন প্রত্যেকটা আমার জিমেল আসছে সে সেটা হচ্ছে ইউর গুগল পেপার গুগল পেমেন্ট ইউজার পেমেন্ট ইউজার আপনার অ্যাড্রেস পেমেন্ট অ্যাড্রেস যেটা এই যে অ্যাড্রেস এটাও এই যে তারা বলতেছে ভেরিফাই অ্যাড্রেস টু রিসিভ পেমেন্ট ফর গুগল অ্যাসেন্স হ্যাঁ এখন বলছে তারা এই যে দেখেন এখানে মে 7 2020 এটা আমাকে তারা পাঠিয়েছে এবং তারা বলতেছে যে আপনি ভেরিফাই করেন এই দেখেন এখানে 5 7 ঠিক আছে মানে মে 7 তারিখে ঠিক এই মে 7 তারিখে আমি এটা পাঠিয়েছি সো পিন যতক্ষণ পর্যন্ত না আসবে আমি আপনাদের দেখাবো আপনাদেরকে কীভাবে এটা ভেরিফিকেশন করে সেই নাগাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আসলে আমি সাথে সাথে আপনাকে ভেরিফাই করে দেখাবো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও এবং আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর